বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবার নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে ল্যান্সো 30। এটি একটি ল্যান্সোপ্রাজল গ্রুপের ওষুধ। এই ওষুধটির ভিতরে রয়েছে ল্যান্সোপ্রাজল 30 মিলিগ্রাম। ওষুধটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো বন্ধুরা, আজকে আমরা ওষুধটি যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওষুধটির মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটির ব্যবহার। তো প্রথমে আমরা ওষুধটির কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আলোচনা শুরু করি। ল্যান্সো 30 মিলিগ্রাম বা ল্যান্সোপ্রাজল, এই ওষুধটি গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, আলসার, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের আপডেট ওষুধ বা নতুন প্রজন্মের ওষুধ, যাদের অন্যান্য ওষুধের গ্যাসের সমস্যা সমাধান হয় না তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। পেটের ব্যথা, টক ঢেকুর ওঠা, গ্যাসের পরিমাণ অনেক বেশি হলে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। ডেক্সল্যান্সোপ্রাজল বা ল্যান্সোপ্রাজল প্রোটন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে, অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত ধাপ বন্ধ করে। ল্যান্সোপ্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ প্রতিরোধ করে এবং এটি একটি গ্যাস্ট্রিক বা গ্যাস দূর করার খুব ভালো ওষুধ। এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। 30 মিলিগ্রাম প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে। 60 মিলিগ্রাম প্রতিদিন অথবা 60 মিলিগ্রাম 30 মিলিগ্রামে যদি পর্যাপ্ত পরিমাণে সুফল না পাওয়া যায় সেক্ষেত্রে 60 মিলিগ্রাম প্রতিদিন একটি করে খেতে হবে। ল্যান্সোপ্রাজল খাবার আগে অথবা পরে সেবন করা যায়। এখন আমরা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি ও পেট ফাঁপা এসব সমস্যা দেখা দিতে পারে, তবে এগুলা খুবই কম দেখা দেয়। এখন আমরা ওষুধটির গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কি না এ বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত ওষুধ হলো এটি। গর্ভাবস্থায় ল্যান্সোপ্রাজলের ব্যবহার সম্ভবত নিরাপদ, যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি। স্তন্যদানকালে ও স্তন্যদানকারী মহিলাদের উপর ডেক্সল্যান্সোপ্রাজল এর নিয়ন্ত্রিত যথেষ্ট তথ্য নেই। সুতরাং এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা আপনাদের ওষুধটির দাম জানিয়ে দেব। ল্যান্সো 30 এই ওষুধটির একটি বক্সে থাকে 30টি ক্যাপসুল। একটি বক্সের মূল্য হচ্ছে 181 টাকা, অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 6 টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আবারও কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। সকলকে আবারও ধন্যবাদ।